হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আরেকটি নতুন টিপস শেয়ার করছি তো আজকের টিপসটি হচ্ছে কিভাবে কাঁচা কলার কষ ছাড়ানো যায় সহজ উপায় আমরা অনেকেই কাঁচা কলা রান্না করতে জানি না যার জন্য আমাদের রান্নার শেষে তরকারিটি কালো দেখায় তো ফার্স্টে আমি কলার কষগুলোকে ছাড়ানোর জন্য সামান্য পরিমাণ হলুদ নিয়ে কলাগুলোকে মাখিয়ে রাখবো